ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। চিত্রে ও বৃত্তটির কেন্দ্র অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, বি সি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, এই যে বি সি বৃত্তচাপের ওপরে এই সি এ বি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর সি ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, রাইট? তাহলে কি লিখছি আমি, যে বি সি এই বৃত্তচাপের ওপরে কি হচ্ছে, যে বি ও সি হচ্ছে অ্যাঙ্গেল বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল বি এ সি কি হচ্ছে না, বৃত্তস্থ কোণ। ওকে, আর আমরা জানি কি, একই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু হবে 2 ইনটু অ্যাঙ্গেল বি এ সি। ওকে, আচ্ছা তাহলে অ্যাঙ্গেল বি ও সি কত হবে, বি ও সি ইজ ইকুয়াল টু 2 ইনটু বি এ সি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হয়ে গেল, তাহলে হয়ে গেল এটা 60 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে, এটা আমরা পেলাম কত, 60 ডিগ্রি। আচ্ছা এবার আমরা চলে আসি ত্রিভুজ বি ও সি তে। এই ত্রিভুজে দেখো বি ও ইজ ইকুয়াল টু সি ও, তার কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে বাহু সংলগ্ন কোণগুলো সমান হবে, তাহলে অ্যাঙ্গেল ও বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি বি হবে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে, তাহলে আমি বোথ অফ দেম এক্স ধরেছি, এটাও এক্স আর এটাও এক্স ধরে নিলাম, ইজ ইকুয়াল টু এক্স ধরি। ওকে, তাহলে এবার যদি অ্যাঙ্গেল সাম প্রপার্টি ইউজ করি এই ত্রিভুজে, তাহলে এক্স প্লাস এক্স প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তাহলে এবার কি হবে, এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো, সো 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, আর দেন x ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ ও বি সি তে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে আমরা জানি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে ও বি ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু বি সি হবে। তাহলে বি সি দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে ও বি ও সি হবে 4 সেন্টিমিটার, এবং ও বি ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে 4 সেন্টিমিটার দেখো আমাদের কোন অপশনে আছে, আমাদের অপশন সিতে আছে, ঠিক আছে? অপশন সিতে আছে 4 সেন্টিমিটার, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।